গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো? আমি অর্পিতা, চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজ সারাদিন আমি কি করছি আর আজকে আমি কি রান্না করেছি, আজকে আমি রান্না করেছি এই যে দেখতে পাচ্ছ, কাঁচা ইলিশের কাঁচকলা বেগুন দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল। তাহলে চলো ইন্ট্রোটা প্রথমে হয়ে যাক। বিগ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল ঋদ্ধি অ্যান্ড মম ব্লগস। আমাদের আমরা কেটেছি কাঁচকলা, এরম করে বেগুন কেটেছি, আলু কেটেছি আর লঙ্কা কাটছি। আর এই আর একজন কই, দেখো চোখ দুটো জ্বলছে, দেখো মাছের গন্ধে একদম চলে এসছে। আয় এদিকে, আয় 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 চলে আয়, আসবি না তো, আয় আয়। এদিকে মাছের ঝোলের আলু ঢালু সব কাটা হয়ে গেছে, আজকে একটু রান্না করতে দেরি হয়েছে, ওই জন্য মাম্পু নিজেই নিজের টিফিনটা বানিয়ে নিচ্ছে। মাম্পু এখন বানাচ্ছে ম্যাগি, স্পেশাল চাইনিজ ম্যাগি। বাবা, স্পেশাল চাইনিজ ম্যাগি কি দিয়েছি? শুধু লঙ্কার গুঁড়ো? লঙ্কার গুঁড়োই নেই। লঙ্কার গুঁড়ো দিস নি, তাহলে কি দিচ্ছিস? এটা আমার সিক্রেট চাইনিজ। ওরে বাবা, বা সিক্রেট চাইনিজ রেসিপি, খেতে ভালো হবে তো? ফাটাফাটি। আর আরেকজন দেখো 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 দেখো, ওই দেখো, এই এই চুন্নমুন্ন, ওদিকে খালি বাসন রয়েছে, ওদিকে খালি বাসন রয়েছে, তখন বদনখানা দেখা দেখা, শুধু বদমাইশি করে বেড়াস। আজকে ইলিশ মাছ কাঁচকলা আলু বেগুন দিয়ে পাতলা ঝোল করব, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো কড়াই দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। এই মাছের ঝোলটায় একটা সিক্রেট আছে, পুরো রেসিপিটা ভালো করে দেখো, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, তাহলেই বুঝতে পারবে মাছের ঝোলটায় অপূর্ব টেস্ট হয়। এবার আমি এই তেলের মধ্যে দুটো কালো জিরে দিয়ে দিলাম, আর এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো, একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে। এগুলো একটু ভালো করে লাল লাল করে ভাজা করে দেবে। এগুলো দেখো হালকা লাল লাল ব্রাউন কালারের হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই কেটে রাখা, জলে ভিজিয়ে রেখেছিলাম কাঁচকলা, সেটা এবার আমি এর মধ্যে পরিমাণ মতন লবণ, একবারে যে মাছের ঝোলের পরিমাণ মতন হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা অপশনাল, কেননা আমি কাঁচা লঙ্কা দিচ্ছি, এটা দিলাম একটু কালারের জন্য। এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে, ধিমে আজে কষাতে হবে যাতে পুড়ে না যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কচুটা, এগুলো ভালো করে ভাজা হলে এর থেকে যে একটা কালো ইয়ে বেরোতো সেটা আর বেরোবে না, কচুগুলো ভাজা হলে টেস্টও বাড়বে, সেই জন্য কচুগুলোও দিয়ে দিলাম। এদিকে মাছটাকে বের করে ধুয়ে নেব, খোসা আঁশ আছে নাকি গায়ে একটু দেখে নেব ভালো করে, কেননা বাজার থেকে যখন কেটে দেয় না এইসব জায়গায় আঁশ থাকে, এগুলো একটু দেখে নেওয়া উচিত ভালো করে, না আঁশ নেই, ভালো করেই ছাড়িয়ে দিয়েছি। এবার আমি এগুলোকে একটু ধুয়ে নেব। মশলা কষিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম,
মাছগুলো আমি ধুয়ে তুলে নিচ্ছি। মাছগুলো দুবার তিনবার করে ধুতে হবে, কেননা মাছের গায়ে নোংরা থাকে, সেগুলো ভালো করে না ধুলে আস্তে গন্ধও বেরোবে। মাছের তেলগুলোকে আমি ধুয়ে আলাদা তুলে নেব, এগুলো ভাজা করব। এবার এই মাছগুলোর মধ্যে আমি একটু লবণ মাখিয়ে রাখবো, শুধু লবণই মাখাবো, হলুদ মাখাবো না। আলতো হাতে লবণটা মাখিয়ে রেখে দেব। ঝোলটা একটু ফুটে উঠেছে, এবার আমি এই কেটে রাখা বেগুন আর এই কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দেব। আমি এই ঝোলের মধ্যে এই লবণ মাখিয়ে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছি। আমি এটা দেখাতে ভুলে গেছিলাম, লবণ মাখিয়ে রেখেছিলাম যে থালা ইলিশ মাছগুলো, সেগুলো এর মধ্যে ঢেলে দিয়েছি, আর কিছুই না। এবার এটা ভালো মতন ফুটবে। ঝোলটা আমার রেডি হয়ে গেছে, দেখো চারি সাইড থেকে যে তেলটা দিয়েছিলাম সে তেলটা ভেসে উঠেছে, দেখো চারি সাইড থেকে ভেসে উঠেছে। এবারে আমাদের মাছের ঝোলটা রেডি হয়ে গেছে, এবার আমি মাছের ঝোলটা বন্ধ করে দেব। আমাদের তৈরি হয়ে গেছে কাঁচা ইলিশের কাঁচকলা বেগুনের পাতলা ঝোল, এবার আমি সার্ভিং প্লেটে তুলে নেব। আমি সার্ভিং প্লেটে মাছের ঝোলটা তুলে নিয়েছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাবার মনে সাহস যোগায়, তাই তোমরা পাশে থাকলে আমি আরও মনে জোর পাব। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো অন্য ভিডিও নিয়ে। তাহলে চলো টাটা, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আমার এই পুরো ভিডিওটা দেখবার জন্য থ্যাংক ইউ।